আচ্ছা, অ্যাডভেঞ্চার্স 2.0 তে একটা লম্বা জার্নি দিয়ে আমরা যাচ্ছি 2019 ধরে। তো আজকে একটু বিহাইন্ড দ্য সিনের যে মানুষগুলো আর কি লাস্ট এতদিন ধরে কাজ করতেছে তাদের সাথে একটু ডিসকাশন। মুস্তাহিদ ভাই প্রজেক্ট ম্যানেজার, রবি থেকে ফয়সাল ভাই প্রজেক্ট লিড, আর হিমেল ভাই ক্রিয়েটিভ ডিরেক্টর। এই প্রজেক্টে আমাদের পুরো প্রোগ্রামটাকে কন্টেন্ট হিসাবে মানুষজনের কাছে নিয়ে যাওয়ার জন্য, যাদের আসলে মানে এভরি উইকেন্ড এভরি ডে এভরি নাইট যাচ্ছে আর কি লাস্ট অনেক মাস ধরে। তো মুস্তাহিদ ভাই, আপনার থেকে শুরু করে আপনার এক্সপিরিয়েন্স কি? আপনি তো অ্যাডভেঞ্চার্স 1-এও ছিলেন, তো আপনার 1 and 2 এর এক্সপিরিয়েন্স অ্যান্ড সোফার কি মনে হচ্ছে পুরো ব্যাপারটা নিয়ে? অ্যাডভেঞ্চার 1-এ যখন আসলে আমরা শুরু করি, তখন আমাদের অবজেক্টিভ ছিল হচ্ছে একটা ট্রায়াল বেসিসে ইনোভেশন ড্রাইভ করার জন্য আমরা রুবি ইন্টারনাল স্টাফদের কাছে শুরুমুখে ওপেন করেছিলাম, যেটা হচ্ছে এক্সটার্নালি নিয়ে যাওয়ার আগে আমরা আগে সুযোগটা প্রথমে নিজেদের এমপ্লয়ীদেরকে দিয়েছি। তার কারণ ছিল হচ্ছে হোম গ্রোন ট্যালেন্টদেরকে রেকগনাইজ করা, প্লাস আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই আসলে দেখতে পাচ্ছেন যে টেলিকমিউনিকেশন একটা কমোডিটি পরিণত হচ্ছে, তো সেখান থেকে আসলে ডাইভার্সিফাইড অফারিং দিতে হবে মার্কেটে। সেটা করার জন্য প্রাথমিকভাবে আমরা আমাদের নিজস্ব ট্যালেন্টদেরকে সুযোগ দিচ্ছি যে তাদের মাথায় আসলে কী চলছে, যে কন্টেম্পোরারি বিজনেস আইডিয়া প্লাস ফিউচার লুকিং আইডিয়াগুলি কীভাবে বিজনেসটা ফ্লারিশ করবে বিভিন্ন অ্যাঙ্গেলে, তো তাদের নিজস্ব যে থট সেগুলোটাকে আসলে সেগুলোকে রেকগনাইজ করা এবং রেকগনিশন করার মাধ্যমে একটা বিজনেস সেন্ট্রিক এনভায়রনমেন্ট নিয়ে আসা এবং তাদের মধ্যে এন্টারপ্রেনারশিপ স্পিরিটটাকে আসলে ড্রাইভ করা ছিল আমাদের মেইন টার্গেট। আপনি যদি বলেন সাফল্য কতটুকু এসছে, মে নট বি 100%, বাট উই আর ক্লোজ। বাট আসলে আমরা যেটুকু আমাদের লার্নিং আমরা ওখান থেকে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে আসলে আমরা একবার এক্সটার্নালি লঞ্চ করেছি। সো অ্যাডভেঞ্চার 1 থেকে যে সুবিধাগুলো আসলে আমরা এমপ্লয়ীদের দিয়েছি, ঠিক সেরকম অফারিং আসলে এবার মার্কেটে আমরা এক্সটার্নালদেরকে দিচ্ছি না, মোর একটু প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জের মাধ্যমে রাখছি। এবং আপনি আসলে জিনিসটা ক্লিয়ার করা দরকার যে এবারও কিন্তু আমাদের ইন্টারনাল এমপ্লয়িরাও পার্টিসিপেট করছে, বাট ইটস এ প্রপার লেভেল প্লেইং ফিল্ড। ইন্টারনাল এমপ্লয়িরা যে ফ্যাসিলিটি পাবে, এক্সটার্নাল যারা এখানে অ্যাপ্লাই করছে তারা সেম ফ্যাসিলিটি পাবে, তো লেভেল প্লেইং ফিল্ড আমরা সবাইকে দিচ্ছি। সো যাতে আগে যে জিনিসটা ছিল যে যারা অ্যাডভেঞ্চার 1-এ আমাদের ইন্টারনাল এমপ্লয়িরা আছে তারা শুধুমাত্র ইন্টারনাল একটা ডেমোগ্রাফির মধ্যে তারা অপারেট করছিল, এখন তারা যখন মিংলিং করছে এক্সটার্নাল যারা এখানে আসছেন, মেবি দে আর ইন, তারা হচ্ছে অনেকে স্টুডেন্ট আছে, অনেকে এক্সিস্টিং জব হোল্ডার আছে, অনেকে এক্সিস্টিং বিজনেসম্যান আছে, সো মাল্টিপল একটা ডাইভার্সিটি ফিল্ডের মধ্যে তারা যখন নিজেদেরকে নিয়ে যাবে তখন তাদের আইডিয়া এবং আরও বেশি ফ্লারিশ করবে বলে আমার বিশ্বাস। সো হোপফুলি এই ডাইভার্সিফাইড এনভায়রনমেন্টের মধ্যে এন্টারপ্রেনারশিপকে ব্যাকিং করা, এটা হোপফুলি আমাদেরকে একটা বড় সাকসেসের মধ্যে নিয়ে যাবে এবং আমরা নট অনলি শুধুমাত্র এন্টারপ্রেনারশিপ স্পিরিটকে ড্রাইভ করার জন্য বাট ওভারঅল কান্ট্রির বেনিফিটের জন্য আশা করি অ্যাডভেঞ্চার্স টু একটা শক্ত ভূমিকা পালন করবে। ফয়সাল ভাইয়ের কাছে আছে, ফয়সাল ভাই বিং দ্য প্রজেক্ট লিড, সো হোয়াট ওয়ার দ্য চ্যালেঞ্জেস মানে বিং এ টেলকো টু এ স্টার্টআপ ইকোসিস্টেম ড্রাইভিং প্রজেক্ট, চ্যালেঞ্জেস কি কিছু? টেলকো ইজ এ জাস্ট লাইক এ বিগ অ্যানিমাল ইন ইন্ডাস্ট্রি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন বাংলাদেশ, বাট অ্যাট দ্য সেম টাইম টেলকো হ্যাজ এ স্ট্রং মাসেল ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল, in terms of technology, in terms of the people, because we are operating with a large environment. So telco, my point of view, is a right place to groom the startup ecosystem and associated with the startup ecosystem. So bangladesheo ashole jinish ta shuru hoyeche koyek bochhor dhore, amra ektu lately ashchi, but we actually came with a proper planning. সো ওই প্ল্যানিংয়ের অংশ ধরে আসলে আমরা অ্যাডভেঞ্চার 1 করা উইথ আওয়ার ইন্টারনাল রিসোর্সেস অ্যান্ড নাও উই আর গোয়িং টু দ্য এক্সটার্নাল এরিনা ফ্রম দ্য অ্যাডভেঞ্চার 2। সো অ্যাডভেঞ্চার 2-তে আমরা যেটা করেছিলাম যে ন্যাশন ওয়াইড যাওয়া আর কি, ন্যাশন ওয়াইড যাওয়াটা আসলে আসছে আমাদের যে রবির যে আমাদের স্ট্র্যাটেজিক পিলার যেটা আসছে, আমরা কারেন্টলি কাজ করি ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ফ্রন্টে, ওই জায়গাটার উপর কানেক্ট করতে গিয়ে আমরা দেখলাম যে যদি আমরা পুরা বাংলাদেশকে কানেক্ট করতে চাই, সো আমাদেরকে এমন ইনোভেশনের ফানেলটা উন্মুক্ত করতে হবে বাংলাদেশি সবার জন্য আর কি। সো আমরা চলে গিয়েছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাক্রস দ্য বাংলাদেশ টু ট্রাই টু গেট দ্য অল দ্য নিউ আইডিয়াস অ্যান্ড হোয়াট দে আর অ্যাকচুয়ালি থিঙ্কিং, ওই জায়গাগুলোটা আমরা শুনতে চেয়েছিলাম।
So alhamdulillah we received around 25 moto idea sara bangladesh theke okhan theke amra tule niye ashi ashole best kichu idea ke ei platform e adventure 2 jeta korte chaacche seta holo je being telco amader je sei connection ta ache ওই কানেকশনটাকে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছি এক পাশে থাকছে হলো ইনভেস্টর আর ভিসিরা যারা কিনা ইনভেস্টমেন্ট করছে বিকজ ওদেরও একটা প্রবলেম আছে তারাও জানে না আসলে কাকে ইনভেস্ট করা দরকার আবার যারা স্টার্ট আপ নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে তাদেরও একটা ইস্যু আছে যে তারা আবার ওই ইনভেস্টমেন্টটা পায় না বা কাকে নক করতে হবে সেটাও জানে না সো এই জায়গাগুলোতে আমরা দেখছি যে টেলকো এক মাঝখানে থেকেও আসলে এই প্ল্যাট দুইটার মধ্যে ব্রিজ তৈরি করে দিতে পারে সো আরভেঞ্চার টুটা আসলে ওই রকম একটা প্ল্যাটফর্ম যে কিনা আসলে স্টার্ট আপ এবং ইকোসিস্টেমে অন্য যে প্লেয়ার আছে ইভেন নট অনলি দ্য ভিসি অর ফান্ডিং পার্টনার রাদার দ্যান আমি বলবো যারা কিনা ইনকিউবেশনে হেল্প করে ট্রেনিংয়ে হেল্প করে মেন্টরিংয়ে হেল্প করে অথবা বিভিন্ন রকমের লেসে কাস্টমারকে কীভাবে রিচ করা যায় কনজিউমার এম্প্যাথি কীভাবে বোঝা যায় এই সব জায়গাগুলোতে সে সবগুলোতে কানেক্ট করে দিচ্ছে বিকজ অলরেডি টেলকো ইদার ওয়েতে এদের সাথে কাজ করে সো দে আর কানেক্টিং উইথ দ্য in a single platform and drive the entire startup ecosystem. So that's the view from the telco point of view towards the adventures. Himel bhai kaise hain? Himel bhai, aapne to ek content maker. So definitely have worked on a lot of contents and on a diversified jinish potro ne kaaj korechen. Jokhon adventures project apnar kache ashe. So how did you see it and jeta chinta korechilen shetar kototuku ashole apni বাস্তবায়িত করতে পেরেছেন এই ব্যাপারে যদি ইফ ইউ ক্যান সে সামথিং অ্যাবাউট ইট ওয়েল টু বিগিন উইথ আমরা যেহেতু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি তো জেনারেলি সেটা একটা একরকম মিশন থাকে আমাদের প্র্যাকটিসটা একরকম থাকে তো এইখানে যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট ছিল ওয়েল ফরম্যাটের তো একটা পার্ট থাকে কিন্তু লেটার অন ওয়ার্কিং উইথ ইউ গাইজ আমাদের একটা রিয়েলাইজেশন ছিল যে আসলে আমরা ওয়ার্কিং ফর এ ভেরি বিগার গোল উইচ ইজ বিয়ন্ড এন্টারটেইনমেন্ট অর পাবলিক কন্টেন্ট যেখানে কি না একটা ইকোসিস্টেম তৈরি হতে পারে এমন ইকোসিস্টেম উইচ ইজ ভেরি নেসেসারি ফর টুডেজ ওয়ার্ল্ড ফর এনি কান্ট্রি বিকজ এই ইকোসিস্টেমটা যদি তৈরি না হয় কান্ট্রির ফার্দার যে প্রোগ্রেশনটা দরকার সেটা হবে না তো সেখানে আসলে আমাদের কন্ট্রিবিউট করার হিউজ অপরচুনিটি ছিল এবং উইচ অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড আস টু ইউনো পুট মোর এফোর্ট টু বি মোর কেয়ারফুল হোয়াট ইউ আর প্ল্যানিং অ্যান্ড হোয়াট ইউ আর মেকিং তো সেখান থেকে অবশ্যই খুবই হামলিং এক্সপিরিয়েন্স ছিল আমাদের ফরম্যাটের বিয়ন্ড লিগে যেটা হয় যে ওয়েন উই ওয়ার্ক উইথ ক্লায়েন্টস আমাদের অনেক অনেক কন্ডিশনস থাকে অনেক ব্যারিয়ার্স থাকে অনেক ইনস্ট্রাকশনস থাকে অনেক অনেক ইউনো লাইক ইউনো কুলিং স্ট্রিংস অ্যান্ড অল অফ স্টাফ কিন্তু আমাদের এখানে এত কমফোর্টেবল একটা জায়গা ছিল পসিবলি উই হ্যাড দ্য সেম মাইন্ডসেট আমাদের হয়তো সবারই ইন্সপিরেশন লেভেলটা বা থট প্রসেস সেম ছিল বলে ওয়েল ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ গাইজ এবং আসলে আমরা এত ক্লায়েন্টের সাথে ডিল করি জেনারেল এক্সপিরিয়েন্সটা আমাদের এত স্মুথ হয় না সাধারণত আমরা যে জায়গাটাতে যতটুকু ছাড় পেয়েছি যেরকমভাবে কাজগুলো করতে পেরেছি উই এবং আমরা আসলে মেকিংয়ের জায়গা থেকে আমরা কোথায় চলে গেছি যে ওয়েল আমরা শুধুমাত্র সেটটা কেমন হবে শুটিংটা কেমন হবে এপিসোডগুলো কেমন হবে সেটার বিয়ন্ড আমরা কী করেছি উই রিসার্চ অন হাউ টু মেক অ্যান প্রেজেন্টেশন মোস্ট ইফেক্টিভ একটা যারা আসছে তারা আসলে কত ভালোভাবে করতে পারে আমাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড থেকে হোক বা আমরা যেভাবে শিখেছি যে একটা মানুষকে আসলে লেটস প্রমোট করতে গেলে উই গো উইথ এন এন্টোরাজ বা আমরা আসলে কোথাও যাচ্ছি হাউ টু ব্র্যান্ড ইউর সেলফ একটা মানুষ আসলে পিচ করতে গেলে দেন উই থট ওয়াই ডোন্ট দে ব্রিং দের ওন ব্র্যান্ডিং বা আসলে কীভাবে মোর ইম্প্যাক্ট করতে পারে ওদের কনভিন্স করা আমি মুখে একটা কথা বলছি না বলে লেটস ব্রিং দ্য প্রোডাক্ট প্রোডাক্ট যদি ফিজিক্যাল প্রোডাক্ট না থাকে অ্যাকচুয়ালি ফিজিক্যাল একটা প্রেজেন্স তৈরি করা তো আসলে সব দিক থেকে আমরা উই ওয়েন বিয়ন্ড প্ল্যানিং এ কন্টেন্ট রাদার উই রিসার্চ অ্যান্ড উই স্টাডিড হাউ দিস হোল থিং ওয়ার্কস বিদেশি স্ট্যান্ডার্ডসগুলো কী আছে সবগুলোকে মেনটেন করে আমরা করতে পারছি সো আসলে এটা খুবই হামলিং এক্সপিরিয়েন্স ছিল এক্সপেরিমেন্টাল থেকে বড় কথা হলো ইট ওয়াজ মোর লাইক একটু বুকিশ এক্সপিরিয়েন্সও বলতে পারেন কারণ হলো হচ্ছে আমরা স্টাডি করেছি আমরা যেটা বলছিলাম যে উই মেড এ সেট উইচ ইজ সর্ট অফ সায়েন্টিফিক সেট হ্যাঁ যেটার মধ্যে লজিক ছিল আমরা মেক শিওর করেছি যে আসলে ডাক্তারদের থেকে কন্টেস্টেন্টের ডিস্টেন্স কতটুকু থাকছে আইকনটা কতটুকু ভালো রাখতে পারছে তো আসলে আমরা অনেক এমনভাবে চিন্তা করছি ইট ওয়াজ টোটালি নট সর্ট অফ লাইক আমরা রিয়েলিটি শো বা টেলিভিশন কন্টেন্টের জন্য করছি উই অল টুগেদার উই ওয়ার্ক ফর একটা বিগার গোল যে আসলে সবচেয়ে বেস্ট ওয়েতে কীভাবে এই প্ল্যাটফর্মটাকে দেওয়া যায় মোস্ট ইফেক্টিভভাবে শুধুমাত্র ওদের পিচ নেওয়া ছাড়াও আমরা বাকিদের যেন বোঝাতে পারি বাকিরা যেন ইন্সপায়ার্ড হতে পারে পিচগুলো অনেক টেকনিক্যাল যেখানে ছিল সেখানে কিন্তু আমরা কী ট্রাই করেছি যে যাতে টেকনিক্যাল ব্যাপারটা ইজিলি বুঝিয়ে দেওয়া যায় কারণ গ্রামের যে ছেলেটা দেখছে সেও যেন কিছু বোঝে এবং সবখানের মানুষজন যেন অন্তত বোঝে যে আসলে সব রকম আইডিয়া আসছে সবখান থেকে তাদের যেন আমরাও যেন যেতে পারি এই লাইনটা খোলা আছে সো উই একটা একটা বিগার বলে একটা মহৎ কাজ হয়তো করলাম সো এরকম একটা ফিলে আমরা আসলে কাজ করতে পারছি সো ইট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স সো
কুইকলি একটু সবার কাছ থেকে একটা এন্ডিং রিমার্কস নেব। মোস্তাহিদ ভাই, 2 বছর ধরে আমরা কাজ করতেছি আর ভেঞ্চার্স নিয়ে, অ্যান্ড আলহামদুলিল্লাহ দুজনেরই ডিফারেন্ট মানে সিমিলার সর্ট অফ এক্সপিরিয়েন্স হওয়া উচিত। সো যদি একটু আমাদের দুজনের পক্ষ থেকে যারা মানে রানিং সেকেন্ড ইয়ার, হাউ সাকসেসফুল ইউ থিঙ্ক পার্সোনালি ফ্রম ইউর এন্ড যে আর ভেঞ্চার্স 2 কম্পেয়ার টু 1 অ্যান্ড অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রজেক্ট অ্যান্ড এভরিথিং? আমি বলবো অ্যাডভেঞ্চার ট্যুর আমাদের প্রাইমারি সাকসেস হচ্ছে এটাই যে আমাদের রিচ, আমরা সারা দেশের মানুষের মাধ্যমে মানে মধ্যে আসলে ছড়াই দিতে পারছি যে রিয়েলি তোমার একটা নিজস্ব এন্টারপ্রেনারশিপ তুমি যদি করতে চাও কারেন্ট কনটেক্সটে কী কী অ্যাঙ্গেল থেকে তোমার চিন্তা করে রেডি করতে হবে। সো আশা করি দিস উইল পেভ দ্য পাথ ফর দ্য বেটার ফিউচার। ডেফিনেটলি ফসল ভাই, বিং দ্য প্রজেক্ট লিড, অ্যাকচুয়ালি হিমেল ভাই একটা যেটা বলতেছিল যে ধরনের লিবার্টি আমরা পেয়েছি এই প্রজেক্টে, অ্যান্ড বিং দ্য লিড অফ ইট, আপনিও আসলে ওই লিবার্টিটা এনশিওর করেছেন ফ্রম ম্যানেজমেন্ট টু আস টু ড্রাইভ সাচ প্রজেক্ট, অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড যে অনেক নিট্রিকিটি অনেক ইন্ট্রিকিটির মধ্যে আমাদের ঢুকতে হয়েছিল। আপনি আর ভেঞ্চার্স 2 এর বিয়ন্ডে লাইক 3-4 মানে এই ব্যাপারে আপনি কতটুকু হোপফুল যে থিংস আর গুড থিংস আর ব্যাড থিংস আর কামিং আপ অর সামথিং? আর ভেঞ্চার করার সময় মানে আমি কিছুটা মোস্তাহিদের সাথে একমত, আর ভেঞ্চার 2 করার সময় আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম যে এবারের জিনিসটা করব পুরা বাংলাদেশ বা বাংলাদেশি ন্যাশনের জন্য আর কি। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা জিনিসটাকে টিভিতে অথবা ডিজিটাল মিডিয়াতে নিয়ে সমস্ত মানুষের মধ্যে পৌঁছে দেব এবং একটা কালচারকে আসলে নতুন একটা কালচারকে নিয়ে আসব। আমার কাছে মনে হচ্ছে যে ওই কালচারটা আমরা আসলে শুরু করতে পেরেছি এবং ইটস এ লাইক এ ওয়েব, সো এই ওয়েবটাকে আসলে কোনো একটা জায়গায় স্টপ করলে হবে না আর কি, এটাকে আসলে কন্টিনিউ করতে হবে। সো কন্টিনিউ করার জন্য আমরা বলবো যে আমরা এবার এখনই আমরা বলার টাইম হয় না যে আমরা সাকসেসফুল অর নট সাকসেসফুল, ওই জায়গাটা আমরা আসিনি, বাট ইয়েস এটা বলতে পারবো যে আমাদের জিনিসটা যে উদ্দেশ্যটা আমাদের ছিল যে আমরা একটা কালচারকে নিব যেই কালচারে মানুষজন আসবে যে হ্যাঁ ওখানে আমি পার্টিসিপেট করি বিইং এ ফাউন্ডার অর বিইং এ ইনভেস্টার। সো ওই জায়গাগুলোটাতে আমরা এখন মানুষের একটা ট্রাস্ট তৈরি করে ফেলতে পারছি যে ইনভেস্টার আর ব্যাংকাররা এখন বলতে পারতেছে যে না আমি ওখানে গিয়ে আসলে ফান্ড করব, অথবা কোনো একজন যে ফাউন্ডার সে চিন্তা করছে আমার এই আইডিয়াটা আমি অ্যাডভেঞ্চার 2 বা 3 যাব বা 4 যাব। সো এই জায়গাগুলোতে একটা মহৎ উদ্দেশ্য যেটা আমরা মনে করব যে এখানে আমাদের ফুললি আমরা সাকসেসফুল। সেকেন্ড পার্ট হলো যে আগে আসলে যারা এন্টারপ্রেনার ছিল তারা আসলে জানতো না যে কীভাবে আসলে কোথায় যেতে হয় এবং কার কাছে যেতে হয়, এবং ওই লার্নিংটা এখন যদি আমাদের ইউটিউবের যদি চ্যানেলটাতে যায় সে আসলে জানে যে আসলে ইনভেস্টর কীভাবে তাকে কোশ্চেন করে, অথবা একজন কীভাবে একটা প্রেজেন্টেশন দিতে হয়, কীভাবে একটা প্রোডাক্টকে বলতে হয় যে আমার প্রোডাক্টটা কাস্টমারের কোন প্রবলেমটাকে সলভ করতেছে। সো এই এডুকেশনাল পয়েন্ট অফ ভিউতেও আসলে মানে হেল্প করবে, আর কন্টেন্ট অ্যান্ড আদার্স ইটস অলওয়েজ এটা বেটার হবে। লেটস সে অ্যাডভেঞ্চার 2 উপর বেসিস করে আমরা অ্যাডভেঞ্চার 3 হয়তো বা আরেকটু ডিফারেন্টভাবে করবো, হয়তো বা আরও মোর কী হবে যে যেটা আসলে ফাউন্ডারদের জন্য দরকার অথবা ভিসিদের জন্য দরকার অথবা স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য দরকার, আরও আস্তে আস্তে করে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে এই জিনিসটা একটা মানে বেঞ্চমার্ক তৈরি করে দেবে বাংলাদেশকে, এই অন্য যারাই আসবে তারা আসলে এই বেঞ্চমার্কটাকে সবাই এর উপরে যেতে থাকবে। সো উপরে যেতে চললে অ্যাডভেঞ্চার 2 বা 3 বা 4 নিচে যাবে, অন্য অন্য যারা আসবে তারাও যাবে। সো ওভারঅল যেটা হবে কি একটা কালচার যখন তৈরি হবে তখন ওভারঅল স্টার্টআপ ইকোসিস্টেমটার জন্য হেল্পফুল হবে আর কি। সো অ্যাডভেঞ্চার 2 আমার কাছে যেটা আমি যেটা নিজে বিলিভ করি যে ইটস এ জার্নি, সো এই জার্নিটা একটা ব্রেক থ্রুর মধ্যে থেকে যাচ্ছিল এবং আমরা ওই জায়গাটায় মোটামুটি সফল যে জিনিসটা আমরা করতে চেয়েছিলাম কালচারাল যে ফ্যাক্টরটা আর কি, সেই চেঞ্জ এজেন্ট হিসেবে আসলে অ্যাডভেঞ্চার প্ল্যাটফর্মটা কাজ করতেছে। হিমেল ভাই, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক ওয়ার্কিং উইথ ইউ, মানে ইট ওয়াজ ফ্রম দ্য প্রজেক্ট টিম আই ক্যান সে যে সবচেয়ে বেশি কাজ যেহেতু আমার সাথে আপনার রয়েছে, ভেরি গুড এক্সপিরিয়েন্স সো ফার। আপনার এন থেকে মানে হাউ কুড উই ডু বেটার ইন ফিউচার অথবা হোয়াট উই হ্যাড কুড হ্যাভ মানে হ্যাভ ডান সামথিং ডিফারেন্টলি উইচ কুড হ্যাভ মানে পুট সাম ভ্যালুয়েশন ইন দ্য প্রোগ্রাম, এটা যদি আপনি একটু আপনার পয়েন্ট থেকে সামারি। আমাদের তো আসলে সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জই ছিল, ওয়েল যেটা উনি বলছিলেন যে আসলে রবি হিসেবে এখন তো আমরা আসলে একটু লেট করে আসার পরেও আমাদের বিগার চ্যালেঞ্জ ছিল সিন্স লেট আমরা কতটা ভালোভাবে করতে পারবো। সেখানে আসলে বিগেস্ট চ্যালেঞ্জ কিন্তু আমরা হয়তো অ্যাচিভ করতে পারছি, ইকুইড আমরা একটা ডেলিভার করেছি আমার একটা প্রোগ্রাম উইচ ক্যান বি কনসিডার্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড,
তো যে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে আমরা, এখানে কোনো ফালতু গিমিক করি না আমরা, আমরা উইয়ার স্ট্রেট টু বিজনেস। তো সেইখানে অ্যাচিভমেন্টের জায়গাটা যেমন ছিল, চ্যালেঞ্জটাকে সেখানে হয়তো কিছু ওভারকাম করেছি, বাট আমাদের অ্যানাদার চ্যালেঞ্জ কী ছিল যে আসলে যত ইন ডেপথ নলেজ আমরা আসলে চেয়েছি যে ট্রান্সফার করতে, ওরা যত অন্য নতুন যারা অ্যাসপায়ারিং স্টার্ট আপস আছে বা যাদের কিনা ও নতুন করে ভাববে তারা যে আমি আসলে চাকরির জন্য না করছি, এগুলো করতে যাই, তাদের জন্য খুবই নেসেসারি ছিল টু সি দ্য এন্টায়ার এপিসোড বা টোটাল ডিসকাশনটা, যেটা কিনা আসলে আমরা সময়ের জন্য সেরকমভাবে অ্যাকোমোডেট করতে পারিনি। তারপরেও আমাদের চেষ্টা করছি একটা এডিটের মধ্যে গিয়ে যতটুকু স্পেশাল পার্টস বা প্রয়োজনীয় জিনিসগুলোকে রেখে দেওয়া। তো ডেফিনেটলি স্কোপ অফ ইম্প্রুভমেন্ট আসলে সবসময় থাকবে বাংলাদেশে, বিইং বাংলাদেশি আর বিইং এ বাংলাদেশি মেকার আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ফেস করি, উই ডোন্ট হ্যাভ এনাফ বাজেট। It's not because of you guys, আমাদের আসলে মার্কেটটাই এমন যে ইটস নট পসিবলি দ্যাট ভায়াবল টু ইউনো লাইক পুট মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স ফর এ শো অ্যান্ড ফর স্টার্ট আপ সামথিং, যেটা কিনা আমরা শুরু করছি। তো আমি শিওর ডেফিনেটলি সিজন টুতে আমাদের এটা যেহেতু একটা সার্টেন লেভেল আমরা অ্যাচিভ করতে পেরেছি, নেক্সট সিজনে হলো আরও অনেক কিছু করার সুযোগ আছে, বিকজ যে লার্নিংটা আমাদেরও হয়েছে লিন স্টার্ট আপ যেমন অন্যান্য স্টার্ট আপরা পেয়েছে, আমাদের জন্য কিন্তু উই লার্ন ওয়াইল ডুইং অল দিস থিংস এবং চ্যালেঞ্জেসগুলো কোথায় ছিল। একটা এট এ টাইম আমরা শুরুর দিকে আমরা ভেবেছি যে আসলে ডিসকাশনটা কতটুকু নেওয়ার মতো থাকবে, পরের দিকে আমরা চিন্তা করছি আসলে সবই তো ফ্যান্টাস্টিক, কতটুকু ফেলারই তো জায়গা নেই। তো আসলে আমাদের নিজেদেরই পার্সপেক্টিভ অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আসলে সামনের সিজনে উই কুড ইউনো লাইক ফোকাস অন মেকিং দ্য হোল শো বিট বিগার, মেবি 30 মিনিটসের জায়গায় হয়তো আমরা 1 ঘন্টা চান্স নিয়ে করতে পারি। আমরা হয়তো যে এখন 4 জন বা 5 জন স্টার্ট আপকে দেখাচ্ছি, তখন হয়তো 3 জনের মধ্যে giving each startup enough time and making sure all the questions are there sherokom bhabe oder kora ek ekta startup ke amra jodio train korechi, oder bidheshi training peyeche, oder presentation regular hoyeche, so I'm sure next startup gulo already based on this ekta preparation peye jabe, ekta knowledge niye ashbe, to sheikhane অনেকে অনেক নতুন নতুন ভালো ভালো অনেক ব্রিলিয়ান্ট আইডিয়া ডেফিনেটলি নেক্সট টাইম আমরা পাবো। সো সেই দিক থেকে আমি এক্সাইটেড। আবার চ্যালেঞ্জেস কোথায় আছে, অ্যাচিভ করারও যেমন জায়গা আছে সেরকম পাশাপাশি আমাদের চ্যালেঞ্জটা একটা বড় কোথায়, স্ট্যান্ডার্ড কিন্তু একটা সেট করে ফেলেছি। সো সেটাকে আমাদের প্রত্যেকবার সেটাকে ওভারসি করতে হবে, সবসময় করতে হবে। তো সেইখানে চ্যালেঞ্জটা থাকছে বল, বাট সেই চ্যালেঞ্জটাকে নিয়ে আবার আমরা কেন ইয়ে না, যে যেটা বললাম যে আমরা আসলে আইডিয়াসগুলো অনেক ব্রিলিয়ান্ট পাবো, ওরা রেডি থাকবে তত ভালো। আবার আমাদের ডেফিনেটলি এইটার যতটুকু স্ট্যান্ডার্ড যেহেতু সেট করতে পেরেছি, ম্যানেজমেন্ট উড পুট মোর মানি ইন টু ইট, হ্যাঁ, সো উই ক্যান ডু মাচ বেটার। হ্যাঁ, আমরা আরও মোর গিয়ার্ড আপ হয়ে মোর ইকুইপমেন্টস নিয়ে নামতে পারি। আমাদের হয়তো এইবার যতটুকু অ্যাক্টিভেশন আমরা নেমেছিলাম, অ্যাক্টিভেশনটা লঙ্গার টাইমে যদি অ্যাক্টিভেশন করতে পারি, যেমন যেটা বলছেন যে উপজেলা বা একদম রুট লেভেলে, মানে একটা কৃষকের কাছ থেকে হয়তো সবচেয়ে মোস্ট নেসেসারি যে আইডিয়াটা দরকার টেকনোলজিটাকে, আমরা যদি হয়তো ডিজিটাল বাংলাদেশ এখন আমরা, বাট আমরা কিন্তু কৃষিভিত্তিক দেশ, তো সেখান থেকে আমাদের আসলে ওই ধরনের টেকনোলজি বা ওই ধরনের আইডিয়া ধরো মোর দরকার, যেটা কি না আমি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে ঢাকায় বসে আমি এগ্রো বিজনেস সম্বন্ধে আইডিয়া পাবো না। সবচেয়ে নেসেসারি আইডিয়াটা হয়তো আসবে সেই গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে, বাপ দাদা কৃষক ছিল, সেও করছে, বাট ইজ সামথিং ব্রিলিয়ান্ট। তো হয়তো যখন আমরা এই রিচটাকে বাড়াতে পারবো, সাকসেসের মোরাল গ্রাউন্ডের সাকসেসটা অনেক হাই হবে আমাদের, এবং ওই গ্রামের সেই ডাইভার্সিটিটা যখন আমার শোয়ের মধ্যে আমরা যদি পাই, দ্যাট উড বি অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট। একটা ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে বাংলাদেশে এসছে, সে একটা স্টার্ট আপ করতে যাচ্ছে, আবার একদম রুট থেকে একজন মানুষ হচ্ছে যে কোর বাংলাদেশি, কোর নিডটা সে জানে, আসলে অনেক রকম ডাইভার্সিটি আমরা পাবো। সো আই এম ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড টু হোয়াট হ্যাপেন্স ইন সিজন 3, ওয়েদার আমরা বেঁচে আছি কি নাই জানি না, হ্যাঁ, বা আমরা আদৌ সেটার মধ্যে ইনভলভ আছি কি নাই জানি না, বাট ডেফিনেটলি সামথিং উই স্টার্টেড সামথিং ভেরি গুড, অ্যান্ড এমন একটা জিনিসকে আমরা মোমেন্টামে নিয়ে আসছি, এটাতে আসলে অনলি গুড থিংস ক্যান হ্যাপেন ইন ফিউচার বলে আমি আসলে আশা করি, ইনশাল্লাহ। So we have an investment day to plan and prepare. Let's get back to work. Thank you so much for your time. Thank you.